আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে অত্যন্ত কার্যকরী একটি বিউটি টিপস শেয়ার করব আজকের এই রেমেডিটি এত বেশি কার্যকরী এবং এত দ্রুতভাবে কাজ করে আপনি ব্যবহার না করলে আসলে বুঝতে পারবেন না এই রেমেডিটি ব্যবহারে ত্বকে যদি মেস্তার সমস্যা থাকে সেটা দূর করবে সেই সাথে ব্রন চোখের নিচের কালো দাগ রোদে পোড়া দাগ বা ট্যান এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে এই রেমেডিটি এবং ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল গ্লোয়িং ফসা করে দেবে আর মাত্র একবার ব্যবহার করলেই এর রেজাল্টটা কিন্তু বোঝা যায় ত্বকটা অনেক বেশি গ্লো করে এবং উজ্জ্বল দেখায় এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পাকা টমেটো নিয়েছি এই পাকা টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি এবার এর ভিতরের যে রসটা আছে এটা চিপে আমি বের করে নিচ্ছি ছাঁকনির সাহায্যে যাতে করে এর বিচিটা রসের সাথে মিশে না যায় আপনারা চাইলে অর্ধেকটা পরিমাণ টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করেও এর রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে সংগ্রহ করতে পারেন অকালেই বা কম বয়সেই বলি রেখার সমস্যা অনেকেরই দেখা দেয় আর এই বলি রেখা দূর করতে এই রেমেডিটি দুর্দান্ত কাজ করে টমেটোর রসটা আমি চিপে বের করে নিয়েছি এবার এখানে আমি দুই টুকরো লেবুর রস ব্যবহার করব। বড়ো চামচের এক চামচ টমেটোর রস নিতে পারেন এবং এক চামচ লেবুর রস মিশিয়ে দিতে হবে মোট দুই চামচ এক চামচ টমেটোর রস এক চামচ লেবুর রস এভাবেই এই রেমেডিটা তৈরি করে নিতে হবে টমেটো কিন্তু আমাদের ত্বক থেকে বিভিন্ন দাগ ছোপ দূর করে এবং ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল গ্লোয়িং করে এরপর আমি এখানে টুথপেস্ট মিশিয়ে দিব সামান্য একটু পরিমাণে এখানে অবশ্যই যে কোনো টুথপেস্ট ব্যবহার করার পূর্বে এটা মাথায় রাখতে হবে টুথপেস্টটা যাতে সাদা হয় অন্য কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করা যাবে না আর টুথপেস্ট কিন্তু ত্বকের কোনো ক্ষতি করে না ত্বকের ব্রনের সমস্যা দূর করে টুথপেস্ট এরপর এর সাথে মিশিয়ে দিব এক চামচ ময়দা আমি ছোটো চামচ এখানে ব্যবহার করেছি তাই দুইবারে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ব্যবহার করলেই হবে ময়দার পরিবর্তে কিন্তু এখানে এক চামচ বেসনও ব্যবহার করতে পারবেন এই রেমেডিটাতে লেবু ব্যবহার করেছি লেবু প্রাকৃতিক বেজ এই লেবু ত্বকের সমস্ত ময়লা দাগ ছোপ দূর করতে অনেক বেশি সহায়তা করে লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচের কাজ করে ত্বকটাকে ইনস্ট্যান্টভাবে গ্লো করে দেয় সেই সাথে ত্বকের দাগ ময়লাও কিন্তু দূর করে এবার এই রেমেডিটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এবার অর্ধেকটা টমেটো আমি রেখে দিয়েছিলাম এই অর্ধেকটা টমেটো এই রেমেডির সাথে ডিপ করতে হবে ডিপ করে নিয়ে ত্বকের উপরে ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হবে আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি পুরো ত্বকে এই টমেটোর সাহায্যে এই মিশ্রণটি লাগিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে একটু ম্যাসেজ করে করে পুরো ত্বকে লাগিয়ে দিবেন এভাবে পাঁচ মিনিটে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করবেন পুরো ত্বকে এই রেমেডিটি একবার যখন ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ত্বকটা কত বেশি গ্লো করছে এবং উজ্জ্বল দেখাচ্ছে এবং এই রেমেডিটা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে রোদে পোড়া দাগ মেস্তা ব্রন বলি রেখা এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যাদের অনেক পুরনো মেস্তার দাগ রয়েছে মেস্তাও কিন্তু ধীরে ধীরে রিমুভ হবে এভাবে পাঁচ মিনিট ম্যাসেজ করার পরে এই রেমেডিটা ত্বকে রেখে দেবেন যতক্ষণ না শুকিয়ে যায় তারপরে নর্মাল পানি দিয়ে ত্বকটা ধুয়ে ভালো কোনো ক্রিম বা মশ্চারাইজার লাগিয়ে নেবেন এই রেমেডিটি যখন তৈরি করবেন তখনই তাকে অ্যাপ্লাই করে নিতে হবে এই রেমেডি কোনোভাবেই ফ্রিজে সংরক্ষণ করা যাবে না এই রেমেডিটি আপনি সপ্তাহে মাত্র দুদিনই ব্যবহার করতে পারবেন আর সপ্তাহে দুদিন ব্যবহার করার ফলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পেয়ে যাবেন যাদের মুখে কোনো দাগ নেই স্পট নেই তারাও কিন্তু এই রেমেডি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ত্বকটাকে আরও বেশি সুন্দর করার জন্য গ্লো করার জন্য এবং উজ্জ্বল করার জন্য এবং একবার ব্যবহার করার ফলেই কিন্তু ত্বকটা দেখবেন অনেক বেশি গ্লো করছে ফসা দেখাচ্ছে আর যাদের মুখে বেশি পরিমাণে দাগ রয়েছে মেস্তা ব্রণ বলি রেখা চোখের নিচের কালো দাগ এই সমস্ত দাগ কিন্তু একবার ব্যবহার করলেই যাবে না এটা আপনারকে বুঝতে হবে এটা স্টেপ বাই স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে এই দাগগুলো ধীরে ধীরে কিন্তু মিলিয়ে যাবে তবে দীর্ঘদিন ব্যবহার করতে হবে না খুব কম সময়েই এই দাগগুলো কিন্তু মিলিয়ে যাবে সপ্তাহে দুদিন করে এই রেমেডিটি অ্যাপ্লাই করে দেখুন আপনি যদি টানা এক মাস থেকে দু মাস এই রেমেডিটি কন্টিনিউ করতে পারেন তাহলে মুখের সমস্ত দাগ কিন্তু দূর হয়ে যাবে আর চেহারার সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই রেমেডিটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে অয়েলি স্কিন ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন সব স্কিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেমেডি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর টিনেজাররা এটা ব্যবহার করবেন না প্রাপ্তবয়স্ক মানুষেরাই এটা ব্যবহার করবেন শিশুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না আজকের এই ভিডিওটি আপনাদের কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা কোন ধরনের টিপস দেখতে চান বা আমার কাছে জানতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার যদি সেটা জানা থাকে ভিডিও আকারে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যারা নতুন দর্শক আমার চ্যানেলে যোগ হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন